सुप्रिय शिक्षार्थीवृंद अस्सलामु आलाइकुम केमन आछो सबाई आशा करी भालो आछो आमिओ भालो आछि आलहमदुलिल्लाह। आज आमि तोमादेर जन्य अब्यवसायी प्रतिष्ठानेर एमसीक्यू करार जन्य किछु गुरुत्वपूर्ण तथ्य निये आसछि जेगुलो जानले तोमादेर एमसीक्यू सीक्यू एगुलो तोमरा भालोभावेई करते पारबे। तो शुरू करा जाक আগের ক্লাসে তোমাদেরকে এমসিকিউ আগের ক্লাসে তোমাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম কিভাবে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হয় আয় ব্যয় হিসাবে কি কি আসবে প্রাপ্তি ও প্রদান হিসাবে কি কি আসবে ইত্যাদি তথ্য জানিয়েছিলাম। আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে এমসিকিউ নিয়ে। তো এমসিকিউ করতে আমাদের যা যা প্রয়োজন হয় এগুলো আমি তোমাদেরকে তথ্যগুলো দিয়ে দিচ্ছি এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখলে তোমরা এমসিকিউ অব্যবসায়ী প্রতিষ্ঠানের এমসিকিউ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আশা করি কোনো কোনো শিক্ষার্থীরই কোনো অসুবিধা থাকার কথা না। যদি আমার এই জিনিসটা ফলো করো তাহলে তোমরা খুব ভালোভাবে এমসিকিউটা করতে পারবে। তাহলে চলে যাই আমাদের আজকে তোমাদের জন্য একটা ছন্দ মিলিয়ে এনেছি। দেখো এমসিকিউ এবং সিকিউকে করতে জয় যা কিছু আমাদের জানতে হয় অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের এমসিকিউ এবং সিকিউ করতে গেলে আমাদের কি কি জানতে হবে সেই জিনিসটাই আজকে তোমাদেরকে শেখাবো। তো এবার আসো এখানে এখানে দেখো একটা আমি একটা শিডিউল তৈরি করেছি একটা তালিকা দিয়েছি তোমাদের এক থেকে আটাশ পর্যন্ত। এখানে অনেকগুলো পয়েন্টস আছে অনেকগুলো তথ্য আছে তথ্যগুলো যদি তোমরা জানো পয়েন্টসগুলো যদি তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা এমসিকিউ ভালো করতে পারবে। কারণ আমাদের একটা প্রশ্নের পূর্ণ নাম্বার পেতে হলে এমসিকিউ যেরকম জানা দরকার সিকিউটাও সেরকম পারা দরকার। অর্থাৎ এমসিকিউ প্রত্যেক যেহেতু 10টা চ্যাপ্টার আছে দ্বিতীয় পত্রে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রত্যেকটা থেকে মিনিমাম 3টা করে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন থাকবে। কখনো কখনো কিন্তু 3টার বেশিও থাকে আবার কখনো কখনো 3টার কমও থাকতে পারে। আমি বোর্ডের 2015 থেকে শুরু করে 19 পর্যন্ত সমস্ত বোর্ডের প্রশ্ন ঘেটে দেখলাম কোনো কোনো বোর্ডে 5টা প্রশ্ন এসেছে কোনো কোনো বোর্ডে 6টা কোনো কোনো বোর্ডে 1টা 2টা 3টা এরকম করে প্রশ্ন আসছে। সুতরাং আমাদেরকে আমরা যদি সাবজেক্টটা বা চ্যাপ্টারটা বাদ দিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা এমসিকিউ নাম্বারটা হারাবো এবং সিকিউ নাম্বারটাও হারাবো। তাহলে এমসিকিউতে ভালো করতে হলে বিশেষ করে অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে আজকে আলোচনা করব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের এমসিকিউকে করতে জয় যা কিছু আমাদের জানতে হয়। এক নাম্বার পয়েন্ট, অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ সমাজ কল্যাণ। আমরা দেখতে পাচ্ছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ এবং সমাজ কল্যাণ। তাহলে প্রশ্নে এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় আসে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী জনকল্যাণ সমাজ কল্যাণ মুনাফা অর্জন এরকম প্রশ্ন অপশান দেওয়া থাকবে। তাহলে যদি জনকল্যাণ বা সমাজ কল্যাণ যে কোনো একটা দেয়া থাকে ওটাকে সঠিক বলে ধরতে হবে আর বাকিগুলো সঠিক নয়। দুই নাম্বার, অব্যবসায়ী প্রতিষ্ঠান দুই প্রকার মুনাফাভোগী এবং অমুনাফাভোগী। মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে এমসিকিউ প্রশ্ন আসে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে এমসিকিউ প্রশ্ন আসে। যদিও মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে বা অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে এগুলোর প্রশ্ন আসে না কিন্তু কয়েকটা একটা দুইটা নাম দিয়ে দেয়া থাকতে পারে কোনটি অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান অথবা কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। তা আমরা জানি যে যেসব প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু তারা নিজেদের ইনকামের জন্য এই কাজটা করে থাকে সেগুলো হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আর যেগুলি সম্পূর্ণ জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয় সেগুলি হচ্ছে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো এখানে কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম তার সাথে মিল রেখে প্রশ্নে যেগুলো আসবে সেগুলো তোমরা আনসার করতে পারবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল ক্লাব গ্রন্থাগার ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি এই প্রতিষ্ঠানগুলি অমুনাফাভোগী। অমুনাফাভোগী এরা মুনাফা অর্জনের উদ্দেশ্য না প্রধানত সমাজ কল্যাণ জনকল্যাণের উদ্দেশ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় দাতব্য হাসপাতালগুলো পরিচালিত হয় ক্লাবগুলো পরিচালিত হয় গ্রন্থাগার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়। এরপরে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো যেগুলো সেবামূলক বা বৃত্তিমূলক কাজ করে থাকে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী সনদপ্রাপ্ত হিসাববিদ সিএ ফার্ম বাণিজ্যিকভাবে পরিচালিত কেজি স্কুল প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল ইত্যাদি। তাহলে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো এরা সমাজ কল্যাণ করে
পাশাপাশি এরা তাদের কিছুটা ইনকামেরও প্রয়োজন হয়, আয় উন্নতি করার জন্য, আয় করার জন্য, ইনকাম করার জন্য, মুনাফা অর্জন করার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলো চালায়। যেমন ডাক্তার, তারা তাদের নির্দিষ্ট কাজের বিনিময়ে একটা ফি নিয়ে থাকে। ইঞ্জিনিয়াররা, তারা কনসালটেন্সের বিনিময়ে তারা ফি নিয়ে থাকে। আইনজীবীরা তাদের আইন পেশার মাধ্যমে আয় অর্জন করে অথবা তারা সেবা দিয়ে ফি নিয়ে থাকে। সনদপ্রাপ্ত হিসাববিদগণ, হিসাব বিজ্ঞানীগণ, তারাও ফি নিয়ে থাকে। সিএ ফার্মে যারা জব করেন বা সিএ ফার্ম যারা মানুষের হিসাবগুলো, প্রতিষ্ঠানের হিসাবগুলো অডিট করে থাকে, তারা সে অডিটের বিনিময়ে একটা ফি নিয়ে থাকে। বাণিজ্যিকভাবে পরিচালিত কেজি স্কুল যারা সম্পূর্ণই মুনাফাভোগী বলা যেতে পারে, অনেক অনেক বেতন নিয়ে থাকে ছাত্রছাত্রীদের কাছ থেকে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় একই অবস্থা, প্রাইভেট ক্লিনিক বা বেসরকারি হাসপাতালগুলো একই অবস্থা ইত্যাদি। এখানে আমি একটা উদাহরণ দিই তোমাদের, যেমন ধরো ঢাকার ইউনাইটেড হসপিটাল, ঢাকার স্কয়ার হসপিটাল, এগুলো অনেক এক্সপেন্সিভ, সাধারণ মানুষের এখানে যাওয়ার কোনো সামর্থ্য নেই। যদিও এগুলি অব্যবসায়ী প্রতিষ্ঠান, কিন্তু এগুলি হচ্ছে উচ্চবিত্তদের জন্য, অর্থাৎ এরা মুনাফা অর্জনের জন্যই এই কাজগুলো করে থাকে, ইনকামের জন্যই কাজগুলো করে থাকে। এরপরে 5 নম্বর যেটা ছিল, অব্যবসায়ী প্রতিষ্ঠান শুধু প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব এবং উদ্বৃত্তপত্র তৈরি করে। অব্যবসায়ী প্রতিষ্ঠান এই হিসাবগুলো তৈরি করে থাকে। তো শিক্ষার্থীদের, তোমাদেরকে আমি বলবো আরেকটি কথা, প্রত্যেকের বই থেকে প্রাপ্তি ও প্রদান হিসাবের ছকটা সুন্দরভাবে জেনে নিবে, আয় ব্যয় হিসাবের ছকটা জেনে নিবে, উদ্বৃত্তপত্রের ছকটা জেনে নিবে। কারণ প্রাপ্তি ও প্রদান হিসাবটা পড়ে ফেললে এখান থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আসে, আয় ব্যয় হিসাব থেকে এমসিকিউ প্রশ্ন আসে, উদ্বৃত্তপত্র থেকে এমসিকিউ প্রশ্ন আসে, সেগুলো তোমরা আনসার করতে পারবে। এই জন্য প্রত্যেকের বই থেকে প্রাপ্তি ও প্রদান, আয় ব্যয় হিসাব এবং উদ্বৃত্তপত্রের ছক এবং প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের ছকটা দেখে নিতে পারো। 6 নম্বরে আমি আবারও বলছি, প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং দেখলে উপকৃত হবে আমি আশা করি। কারণ আমি 15 সাল থেকে 19 সাল পর্যন্ত, 15, 16, 17, 18, 19 5 বছরের সমস্ত প্রশ্ন ঘেঁটে দেখলাম, এই 28টা পয়েন্টের ভিত্তিতেই কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রশ্নগুলো হয়েছে। তো যারা এই 28টা পয়েন্ট মুখস্থ করবে বা বুঝে পড়বে, তারা অবজেক্টিভ প্রশ্নগুলো আনসার করতে পারবে সঠিকভাবে। 5 নম্বর 6 নম্বরে আসো, প্রাপ্তি ও প্রদান হিসাব সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। প্রাপ্তি ও প্রদান হিসাবটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট দিকে প্রাপ্তিসমূহ, ক্রেডিট দিকে প্রদানসমূহ থাকে এবং সেটা সবসময় ডেবিট সাইড বড় হয়। ডেবিট সাইড বড় হলে যে ব্যালেন্স বা উদ্বৃত্ত পাওয়া যায় সেটাকে বলা হয় ডেবিট উদ্বৃত্ত, আর ক্রেডিট সাইড বড় হলে যে ব্যালেন্স বা উদ্বৃত্ত পাওয়া যায় সেটাকে বলা হয় ক্রেডিট উদ্বৃত্ত। এবার দেখো, ডেবিট উদ্বৃত্ত কাকে বলে? ডেবিট দিক বড় হলে যে ব্যালেন্স তাকে ডেবিট উদ্বৃত্ত, এবং ক্রেডিট দিক বড় হলে যে ব্যালেন্স পাওয়া যায় তাকে ক্রেডিট উদ্বৃত্ত বলে। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবের, যেহেতু প্রাপ্তিগুলি ডেবিটে, প্রদানগুলি ক্রেডিটে থাকে, প্রাপ্তি থেকে প্রদান কখনো বেশি হতে পারে না বলেই প্রাপ্তি ও প্রদান হিসাব সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কখনোই ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে না। আয় ব্যয় হিসাবে শুধুমাত্র চলতি বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয়সমূহ আসে, শুধুমাত্র চলতি বছরের মুনাফা জাতীয়। এখানে শুধুমাত্র চলতি বছরের আর মুনাফা জাতীয় দুইটা কথা একদম ভালো মতো মনে রাখবে, চলতি বছরের এবং মুনাফা জাতীয়। কারণ প্রাপ্তি ও প্রদান হিসাবে মূলধন জাতীয়, মুনাফা জাতীয় প্রাপ্তি থাকবে, মূলধন জাতীয় মুনাফা জাতীয় প্রদান থাকে, কিন্তু আয় ব্যয় হিসাবে আসবে শুধুমাত্র চলতি বছরের। এখানে বিগত বছরের বা পরবর্তী বছরের কোনো প্রাপ্তি প্রদান আয় ব্যয় অন্তর্ভুক্ত হবে না, আর শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলি আসবে। মুনাফা জাতীয় আয় এবং ব্যয়, মূলধন জাতীয় আয় এবং ব্যয় আমি গত ক্লাসেই তোমাদেরকে একটু করে বলেছিলাম, তা আজকে আবার দরকার হলে প্রয়োজনে বলে দিব। মুনাফা জাতীয় ব্যয় হলো যেগুলি নিয়মিত হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে, সেগুলি মুনাফা জাতীয় ব্যয়, আর যেগুলি এককালীন ব্যয় সংগঠিত হয়ে থাকে সেগুলি মূলধন জাতীয় ব্যয়। ঠিক একই রকম মূলধন জাতীয় আয় হচ্ছে যেগুলি এককালীন পাওয়া যায়, বারবার সংগঠিত হয় না, সেগুলি মূলধন জাতীয় আয়। আর মূলধন জাতীয় ব্যয় হলো যেগুলি এককালীন সংগঠিত হয়, যে ব্যয়ের ফল আমরা দীর্ঘদিন ধরে ভোগ করতে পারি, সেগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এবার আসো তাহলে আয় ব্যয় হিসাবটা আমরা করবো কীভাবে? চলতি বছরের মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে। এখানে চলতি বছরে যদি বকেয়া হয় সেটাকে যোগ করতে হবে, এবং পরের বছরে যদি অগ্রিম থাকে বাদ দিয়ে ফেলতে হবে। আয় ব্যয় দুটোর ক্ষেত্রে একই নিয়ম। 8 নম্বর, উদ্বৃত্তপত্রে মূলধন জাতীয় আয় ও ব্যয় অন্তর্ভুক্ত হয়।
মূলধন জাতীয়। তাহলে এখানে গেল আয় ব্যয় হিসাবে মুনাফা জাতীয়, আর উদ্বৃত্ত পত্র হচ্ছে মূলধন জাতীয় অন্তর্ভুক্ত হয়। তবে এখানে চলতি বছরের পাশাপাশি বিগত বছরের যদি কোনো বকেয়া আয় অথবা বকেয়া ব্যয় এখনও থেকে থাকে তাহলে সেটা ব্যালেন্স শিটে আসবে। নয় নাম্বার, প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায়ের পার্থক্যকে মূলধন তহবিল বলা হয়। অনেক সময় মূলধন তহবিল সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়, বা উল্টো করে প্রশ্নটা অবজেক্টিভ প্রশ্নটা দেওয়া থাকতে পারে। তাহলে এটার উত্তরটা হবে প্রারম্ভিক সম্পদ ও প্রারম্ভিক দায়ের পার্থক্য। সম্পদ থেকে দায় বাদ যাবে, দায় থেকে সম্পদ নয়, দায় থেকে সম্পদ বাদ যাবে না, সম্পদ থেকে দায় বাদ দিয়ে যে পার্থক্য পাওয়া যাবে সেটা হচ্ছে মূলধন তহবিল। এরপরে ভর্তি ফি, বা ভর্তি ফি মূলধন জাতীয় মুনাফা জাতীয় যে কোনোটি ধরা যাবে। ভর্তি ফি একটা আয়, সেটা মূলধন জাতীয় মুনাফা জাতীয় হতে পারে। এখন প্রশ্নে কী আছে সেটার উপর নির্ভর করবে। প্রশ্নে যদি বলা থাকে মুনাফা জাতীয় ধরো, তাহলে মুনাফা জাতীয় মূলধন জাতীয় ধরতে বললে মূলধন জাতীয়, বা আংশিক মুনাফা আংশিক মূলধন জাতীয় হতে পারে, অথবা প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকলে সেটাকে আমরা মুনাফা জাতীয় ধরতে পারি, নোট দিতে হবে, মূলধন জাতীয় ধরতে পারি, নোট দিতে হবে। এগারো নম্বরে আসো, অনুদান উল্কিত ধন দৌলত আজীবন সদস্যের চাঁদা মূলধন জাতীয় আয় হিসাবে গণ্য। অনুদান উল্কিত ধন দৌলত আজীবন সদস্যের চাঁদা, জীবনে একবারই প্রদান করা এই চাঁদাটা এককালীন অনেক বেশি টাকা দিয়ে আজীবন সদস্য হয়ে যায়। উল্কিত ধন দৌলত একসাথে পাওয়া যায়, অনুদান একসাথে পাওয়া যায়, এগুলি সবসময় মূলধন জাতীয় আয় হিসাবে গণ্য হবে, কখনোই মুনাফা জাতীয় না। তবে প্রশ্নের উপর নির্ভর করবে। প্রশ্নে যদি বলা থাকে অনুদানের অর্ধাংশ মুনাফা জাতীয়, বা উল্কিত ধন দৌলতের চার ভাগের এক অংশ মুনাফা জাতীয়, বা আজীবন সদস্যের চাঁদাকে মুনাফা জাতীয় আয় হিসাবে ধরো, তাহলে সেই ক্ষেত্রে যতটুকু মূলধন মুনাফা জাতীয় ধরতে বলা হবে ততটুকু মুনাফা জাতীয়, আর যতটুকু মূলধন জাতীয় ধরতে বলা হবে ততটুকু মূলধন জাতীয় ধরতে হবে। অন্যথায় সম্পূর্ণ টাকাটাই মূলধন হিসাবে গণ্য হবে এবং মূলধনের সাথে যোগ করতে হবে। এগারো নম্বর, নগদ প্রাপ্তি ও প্রদান সমূহে খাতোয়ারি যে বিবরণী তৈরি করা হয়, যে হিসাব তৈরি করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলে। আবারও ঘুরে ফিরে সেই প্রাপ্তি ও প্রদান হিসাব, অর্থাৎ প্রাপ্তি আর প্রদানের যে বিবরণী সেটাকে বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে নগদ ও ব্যাংক জমা জানা যায়। তাহলে প্রশ্ন হতে পারে প্রাপ্তি ও প্রদান হিসাবে কী আসে, নগদ ও ব্যাংক জমার পরিমাণ আমরা ওখান থেকে জানতে পারি, ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে নগদ তহবিল বা ব্যাংকের জমার পরিমাণ জানা যায়। প্রাপ্তি ও প্রদান হিসাবে কোনো বকেয়া খরচ অথবা বকেয়া আয়, বকেয়া খরচ বকেয়া আয় এবং অনগদ লেনদেন লিখা হয় না। অনগদ যেটা নগদে সংগঠিত হবে না সেটা প্রাপ্তি ও প্রদান হিসাবে আসবে না। প্রাপ্তি ও প্রদান হিসাব একটি সম্পত্তিবাচক হিসাব, আমরা ফার্স্ট পেপারে পড়ে আসছি। তিন ধরনের হিসাব, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব।